পরবর্তী ইসলামের সমর্থকরা আসেন এবং আসে থাকেন। আমি সেসব মাদ্রাসায় ঢোকার চেষ্টা করেছি, তবে স্বেচ্ছাসেবক যারা আছে তারা আমাকে নিশ্চিত করেছে যে 5-10 হাজার সংখ্যা এরকম হতে পারে। তারা এসেছে, সন্ধ্যার মধ্যে এসে পৌঁছেছে এবং আমি আসার পথেও দেখলাম অনেকে আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, কেউ ট্রাকের উপরে বা বাস ভাড়া করে আসছেন। সবাই তারা আগামীকালের কর্মসূচি সমর্থন দেওয়ার জন্য, সফল করার জন্য আসছেন। আমি তাদের উঁচু পর্যায়ের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি জানেন যে এখানে কিছু তাদের বিধিনিষেধ রয়েছে, তারা আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। তারপর আমি রাস্তা থেকে, এখন আমি রয়েছি কাশপুর ব্রিজের এখানে এবং এখনো দেখা যাচ্ছে যে 2 জন, 10 জন, 20 জন এরকম করে এক একটা দল করে তারা হেঁটে হেঁটে আসছে এবং বিভিন্ন মাদ্রাসার দিকে ঢুকে যাচ্ছে। আগামীকাল মানে রাত পেরোলেই তো তারা তাদের 13 দফার দাবিতে অবরোধের কর্মসূচি আছে, তো এখনই কি সেটার আভাস পাচ্ছেন? আসতে তো দেখছেন, তারা কি অবরোধের প্রস্তুতি নিচ্ছেন কিভাবে? অবরোধের প্রস্তুতি শোভন, আমি যেটা আপনাকে আগেই বললাম যে আমি তাদের বিভিন্ন মাদ্রাসা এবং উচ্চ পর্যায়ের নেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমাকে সেই সুযোগটা দেওয়া হয়নি। এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, তারাই আমাকে আটকে দিয়েছেন। তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে তারা আজকে ভোরের দিকে, অর্থাৎ ফজরের নামাজের পর, তারা দল বেঁধে রাস্তায় নেমে আসবে। তার আগ পর্যন্ত, এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বা রাস্তা খোলা রয়েছে অবরোধের কোনো ধরনের। আপনি এখনো শুনতে পাচ্ছেন যে রাস্তার, আমি রাস্তার পাশে রয়েছি, সেই রাস্তায় বিভিন্ন যানবাহন চলছে এবং এখানে মানে রাস্তাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা বা অবরোধের কোনো চিহ্ন নেই। শোভন রাবি, আপনাকে ধন্যবাদ। দর্শক হাসনাত রাব্বি আমাদের জানাচ্ছিলেন রাত পেরোলে যে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচি সেটার প্রস্তুতি সম্পর্কে।